হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। সো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের যে ইদানিং যে আবার প্রবলেমটা আপনারা ফেস করতেছেন, সামথিং ওয়েন্ট রং, এইটার সলিউশনের জন্য আমাকে কিন্তু অনেকে অনেকভাবে রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে? আমি কিন্তু এটা পেইড মেথড হওয়ার সত্ত্বেও আবারও আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে উপকার হয় সেই স্বার্থে আমি কিন্তু এই পেইড মেথডটা আবারও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে এ টু জেড আপনারা শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও থেকে আপনাদের যে সামথিং ওয়েন্ট রং এই প্রবলেমটা আপনারা 100% সলিউশন পেয়ে যাবেন। ওকে, সো এখন মূল টপিকে যাওয়া যাক। সো আজকে যে আমাদের যে গুগল ভয়েসের যে সামথিং রং প্রবলেমটা, এটা সলভের জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, সো এইটা করার জন্য আমরা কিন্তু আগে অনেক আইপি ভিপিএন ইউজ করেছি। সো আমি যেটা আজকে সাজেস্ট করব, আমি যেটার মাধ্যমে দেখাবো সেই ভিপিএনটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমি ভাইপার ভিপিএন, ভাইপার ভিপিএনে কী করছি, লস অ্যাঞ্জেল, ঠিক আছে, এই যে সিটিটা আমি কানেক্ট করে রাখছি দেখেন। আর এখানে আমি কি করছি, দুইটা মেল এখানে লগ ইন করে রাখছি এই যে, ঠিক আছে। আর এখানে দেখেন আমার অন্য একটা ট্যাবে এখানে গুগল ভয়েস লগ ইন করা আছে, এখান থেকে আমি কল করব। আর এখানে একটা নাম্বার আমি বের করে রাখছি, মাত্র এটা বের করছি, ঠিক আছে। তো এখন এই নাম্বারটা দিয়ে আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাই দিব যে সামথিং রং এটা সলিউশনও দিয়ে দিচ্ছি, দেখেন কীভাবে কী করবেন। সো এখান থেকে জাস্ট আমি এখন কী করব, একটা মেল এখান থেকে কোয়ারেন্টিনও ভাঙলাম। সো কোয়ারেন্টিনও ভাঙার পর এখান থেকে যদি আমি যে কোনো এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করি, নাম্বার সিলেক্ট করে যদি এখানে আমি একটা নাম্বার সিলেক্ট করলাম সাপোজ, এখন যদি এখানে নাম্বারটা সিলেক্ট করে আমি কল দিতে যাই, আমাদের কলটা কিন্তু যাবে না, ঠিক আছে। দেখেন এই যে নাম্বারটা দিয়ে এখানে যদি ভেরিফাই বাই ফোনে ক্লিক করে এখানে কলে দিই, এখান থেকে কিন্তু কলটা যাইতেও পারে নাও পারে। দেখেন আমি সাপোজ দেখাই, এই যে দেখেন সাপোর্ট কল কিন্তু যাবে না বলছি, আনেবল টু ভেরিফাই। আমাদের এই প্রবলেমটা এখন বর্তমানে হচ্ছে, কিন্তু এইটারও সলিউশন আমি আগের ভিডিওতে দিয়ে দিছি, আপনারা ওটা দেখে নেবেন। আজকে কিন্তু আমি সামথিং ওয়েন রং এর প্রবলেমের সলিউশন দিব, এটা সলিউশন অলরেডি দিয়ে দিছি। সো এটা সলিউশনও আজকের এই ভিডিওতেও পেয়ে যাবেন, দেখেন। সো এখান থেকে কী করবেন, এই যে আপনারা এইভাবে করলেন, আপনারা জাস্ট কন্টিনিউ ভাঙলেন, ভাঙার পর এখান থেকে কোথাও ক্লিক করবেন না, ভেরিফাই বা কিছু করবেন না। এখান থেকে দেখেন ওই যে কোন একটা গুগল ভয়েসের লোগো দেখা যাচ্ছে, আমি যদি গুগল ভয়েসের এই যে ভয়েস লেখা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমি এটা ক্রস দিলাম, দেন এখান থেকে সেটিংয়ে চলে যাব। সো এখান থেকে আপনারা কি করবেন, আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে পোর্ট নাম্বার যাইতে, কিন্তু এখন পোর্ট নাম্বারে গেলে ওই যে আনেবল টু নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে, আনেবল ভেরিফাই নাম্বার, এই প্রবলেমটা শো করতেছে পোর্ট নাম্বারে বেশিরভাগ। সো এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট লিঙ্ক নিউ ডিভাইস, ঠিক আছে, নিউ লিঙ্ক নাম্বার এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যদি নাম্বারটা পেস্ট করি, বা এখানে এবার ভেরিফাই বাই ফোনে যদি একটা কী দিয়ে আমি কলে ক্লিক করি, দেখেন সেখানে কী আছে, আমাদের কিন্তু সেই এখন লিঙ্ক নাম্বারও দেখাচ্ছে আনএবল টু ভেরিফাই। ওকে, কোনো সমস্যা নাই। এখান থেকে কী করবো, মানে পোর্ট নাম্বারে গিয়ে দেখি, এখান থেকে পোর্ট নাম্বারে গিয়ে নাম্বারটা দিব, ভেরিফাই বাই ফোন দিয়ে কলে ক্লিক করব। এই যে কল, এই যে সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের কিন্তু আমি বলেছি আজকে যে এটা প্রবলেম সলিউশন দিব। তো দেখেন আপনারা, আমি যদি এখানে দুটো ক্লিক করি, দুটো ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা চলে গেছে, ঠিক আছে। আপনারা কী করবেন, ওই যখন সামথিং রং দেখাবে একটা থেকে দুইটা ডবল ক্লিক দিবেন, ঠিক আছে। আপনারা লাইভ দেখতে পারেন আমার কোড কিন্তু সেন্ড হয়ে গেছে। আপনারা তাহলে কী করবেন, ওখান থেকে আবারও দেখেন আমি এটা আগে ফার্স্টে করি, দেন আপনাদের জিনিসটা আবারও বুঝাই দিচ্ছি। সেখানে আমি কী করবো, কোডটা সেন্ড করেছি, এখন আমরা এখান থেকে কল করে ওটিপিটা নিয়ে আসবো, ঠিক আছে। Invalid phone number. A phone number cannot begin with C. Please, please, please enter your. Please enter your password, then press pound.
You have one new voice message. New message. Hey Honolulu, this is Livingston at the Finley Honda Henderson store. So we came down to work with Renee. আমাদের কোডটা বলেনি, এখান থেকে আমরা কি করব, আবার ওই নাম্বারে কল দিব। আমাদের কিন্তু আমি কিন্তু মেন টপিক যেটা দেখাইছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লাইভ কিন্তু আমাদের কোড সেন্ড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কল এগেনি করতে পারেন, এখানে আমরা কিন্তু কোডটা সেন্ড হয়ে গেছে। তো আমরা এবার কি করব, এখান থেকে 20 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে আমরা কি করব, ওখান থেকে কোডটা নিয়ে আসবো, ঠিক আছে। তো লাস্ট আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কোডটা কত ইজিলি সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটা জিমেল আছে, ওই জিমেলটা ওদেরও দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট দেখেন। আমি জিনিসটা আপনাদের এরপরে বোঝাই দিচ্ছি, জাস্ট এই জিবিটা আমি তুলি, ঠিক আছে। দেখে আমাদের কোডটা বলে কি না, কোড না বললে তো কিছু করার নাই, কিন্তু আপনাদের মেন যে প্রবলেমটা, ওই প্রবলেমটা সলভ কিন্তু মানে সলিউশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু। তো আমি দেখি এখন কোডটা আমরা পাই কি না আর কি। Please enter. Please enter your password. দেখি আমাদের কোডটা বলে কিনা। You have 3 new voice messages. New message 8 1 4 2 8. Again, your code is 2 8 1 4 2 8. Goodbye. To replay this message,